প্ল্যান করাবো ক্লাস ফাইভ, তার অ্যাক্টিভিটি টু এর সব অ্যান্সারগুলো। এখানে বলছে 420 মিনিটে কত ঘন্টা হয়, 7, 8, 6, 4। তো আমরা যেহেতু জানি যে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে আমি একে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে। তো আমি একে যদি 60 দিয়ে যদি ভাগ করে দেখে নিই, এখানে ভাগ করছি আমি 60 দিয়ে, 420 60, 00 কাটলো, 6 7 42, আমার উত্তর বললো 7। তার মানে আমার এটা রাইট। তোমরা খাতায় এটাকে টুকে নিয়ে এটা আমাদের রাইট দিয়ে দেবে। তারপরে হচ্ছে দুটি দুয়েরটা শূন্যস্থান পূরণ করো, দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এখানে লিখে দিতে হবে আমাদের সংখ্যা দুটির গুণফল। এখানে বলেছে এগুলোকে ওপর নিচ বসিয়ে যোগ করতে হবে। যখন ওপর নিচ বসিয়ে যোগ করতে হবে আমরা কি করব, একক দশক বলে লিখে নেব, এটা বসিয়ে দেওয়ার আগে প্রথমে পেছন দিক দিয়ে বসাবো সবসময়, 2, 5, 8, 6, 5, 2, 5, 8, 6, 5, এটা হচ্ছে 8, 0, 2, 0, 2, 6, 0, 4। তোমার সবসময় একক থেকে চালু করে বসানো, তাহলে একদম ভুল হবে না, ভুল হওয়ার কোনো অবকাশই নেই এখানে। ব্যাস এবার এখানে যোগ করলে হয়ে যাবে, যোগটা দেখে নিই আমি, 8, 8, 16, 6 হাতে 1, 11, 1 হাতে 1, 15, 5 হাতে 1, 7 হাতে 7। আমি তো মনে মনে করলাম তোমরা একটু ভালো করে বুঝে বুঝে করবে। তো উত্তর কী লিখব, নির্ণয় যোগফল। উত্তর লিখে দিয়েছি নির্ণয় যোগফল, এটাতে বসিয়ে দিয়েছি। এইবার যে আসল অঙ্কটা, যেটা আমাদের বড় অঙ্কটা রয়েছে, বলেছে 75 লিটার কেরোসিন এবং 25 লিটার পেট্রোল সমান মাপের ট্রেনে এমনভাবে ভর্তি রাখতে হবে যাতে দু প্রকারের তেল মিশে না যায়। কমপক্ষে কত লিটার ট্রেনে তা ভর্তি করা যাবে? প্রথমে আমাদের এর গসাগু বার করতে হবে। গসাগু দু রকম হয়, ভাগের সাহায্যে হতে পারে বা এমনি হতে পারে। তো আমরা ভাগের সাহায্যে গসাগু করছি, এখানে আমি 25 দিয়ে 75কে ভাগ করব, 25, 3, 25 দিয়ে 75। অতএব 25 ও 75-এর গসাগু সমান 25। যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে মিলে যায় ভাগ করলে, তাহলে আমরা এটাই হবে গসাগু। আমি গসাগু এরম না করে আটের গসাগু করা যায়, সেটা হচ্ছে এইভাবে যদি করি আমি 25 আর 75 লিখলাম, প্রথমে 5 দিয়ে করলাম, 5 এ 25, 5 15, 75, আর 5 দিয়ে 5 থেকে 5, 3, 5, 15। এক্ষেত্রে আমি যদি করি গসাগু কত হবে, এবার তোমরা দেখে না, এখানেও যদি করি আমি গসাগু হবে এই সাইডে দুটো গুণ, আমার এখানে 5 গুণ 5 সমান 25। তোমরা এই নিয়মটাও করতে পারো অথবা এই নিয়মটা করতে পারো, এটা ভাগের সাহায্যে গসাগু, এটা উৎপাদকের সাহায্যে গসাগু, যে কোনো একটা করলেই হবে। তবে উৎপাদকের সাহায্যে গসাগু করলে আমাদের মনে রাখতে হবে এই দিকগুলো খালি গুণ করতে হবে। ওকে, এই দুটো 5, 5, 25 হয়েছে, তা আমার উত্তরে বেরোলো 25। তাহলে আমি লিখবো 25 আছে, 25 করে যদি তেলের মানে তেল রাখা যায় তাহলে 75 লিটার দুটো আছে, একটা আছে 75 লিটার ছিল, একটা ছিল 25 লিটার, 75 25। তাহলে এই উত্তরটা ভাগ করবো দুটোকেই, এখানে ভাগ করছি 25 দিয়ে দুটোকেই ভাগ করব। তো 75কে ভাগ করলে আমার হচ্ছে 3 25 75, 3 3টি 3 হচ্ছে, এটা হচ্ছে একবার 1টি 3। তাহলে মোট কতগুলি টিনে তা ভর্তি করা যাবে, 3 একে 4টি। তাহলে আমি একটা উত্তর এখানে পেয়ে গেলাম, যে উত্তর লিখে দিলাম যে 4টি টিনে তা ভর্তি করা যাবে। এবার এখানে আমার কোশ্চেনটা রয়েছে, প্রতিটিনে কত লিটার তেল ধরবে, মোট কটা টিন আমাদের 4টে টিন, এবং মোট তেল কত, 75 প্লাস 25 সমান 100 লিটার। তাহলে আমি লিখব আগে এখানে মোট তেল, মোট তেলের পরিমাণ 75 লিটার ছিল প্লাস 25 লিটার সমান
যোগ করলে হচ্ছে 100 লিটার। আচ্ছা, আর টিন কটা ছিল? 4টে টিন। তাহলে প্রতি টিন তাহলে কত ধরবে? প্রতি টিনে তেল ধরবে, আমি এই 100 লিটার যেটা আছে তাকে আমি 4টে টিন বলে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে আমার বেরোবে 25 লিটার। এটা অ্যান্সার, দুটো অ্যান্সার পেলাম, এই একটা, এই একটা উত্তর, এই একটা উত্তর হচ্ছে, সরি, একটা উত্তর হচ্ছে কটনে ভর্তি করা যাবে, 4টে টিনে তা ভর্তি করা যাবে, এই একটা উত্তর। আর দ্বিতীয় উত্তর হচ্ছে প্রতি টিন নিয়ে কত লিটার তেল ধরবে? প্রতি টিনে তেল ধরবে 100কে 4 দিয়ে ভাগ করলাম 25 লিটার। এই একটা উত্তর, দুখানা উত্তর পেলে তোমরা। এই গেলে অ্যাটেম্প্ট 2। তোমরা যারা চ্যানেলে আছো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের পরে কাজে লাগবে।